কাছে আমার একটা কোশ্চিন, যে কেউ যদি রেণুপোনা কিনতে চায় কোন বিষয়গুলো তার জানা দরকার বা জানা উচিত? ধরেন অনেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার কাছ থেকে পোনা কিনবে, সেক্ষেত্রে তার কোন বিষয়গুলো খেয়াল করে পোনা কেনা উচিত? না, এটা আপনার যদি পোনাটা ক্রয় করে একজন লোক, এটা তার জাত দেখে কিনতে হয় এবং হ্যাচারির গুণগত মান দেখেই ক্রয় করতে হয়। আমরা হ্যাচারি আলার একটা স্বাভাবিক অনেক হ্যাচারিগুলো আছে, দেখা যায় আপনার একজন চাইলো রুই আপনারে দিয়ে দেয় মির্গেল, এরকম বহুত হ্যাচারি আছে। না বিশ্বাসও তারা তো আমাদের উপর আছে, বিশ্বাসের উপরে। যেমন একটা লোক যখন আপনার কাছে কিনতে আসে রুই, আপনি দিয়ে দেবেন মির্গেল, এই চাষিটা সারা বছর এই দুর্ভোগটা টানতে হয়, পোহাতে হয়। তো এগুলাও যারা আপনার গভর্নমেন্ট হ্যাচারিগুলো আছে, দেখা যায় তারা যদি একটু তদারকি করে তাহলে এই ব্যবসাটা বন্ধ হয়ে যায়। অনেক ছোটখাটো হ্যাচারি আছে, এগুলো বিক্রি করে কেন লাভের আশা। আপনি আমার কাছ থেকে 2 কেজি রেণু ক্রয় করে নিয়ে আর এক হ্যাচারিতে বিক্রি করে, দেখা যায় 2 কেজি থেকে 4 কেজি বানায়, কিন্তু সে তো জানে যে আমি ছোট মিনি হ্যাচারিটায় আসছি, এখান থেকে 2 কেজি মাছ 4 কেজি মাছ নিয়ে যায়। কিন্তু অনেক হ্যাচারি যারা আছে আমার জানা মতে, এবং অনেকের কাছে শোনাও যায় যে পানি মেপে দেয়, বুঝছেন? 1 কেজি রেণু যদি একটা চাষি আপনার কাছে ক্রয় করে, নিম্নতম তার 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ পোনা হওয়া উচিত, হওয়া জাতের উপরে নির্ভর করে পোনাটার, রেণুটার। এখন অনেকে দেখা যায় 1 কেজি রেণু কিনে 50,000ও পায় না, কেউ 1 লাখও পায় না। ওরকম যদি আপনি জানিয়ে শুনে একটা চাষিরে যদি আপনি ঠিক মতো রেণু দেন, তাহলে আমি মনে করি কোনো চাষি তার লস তো হবে দূরের কথা, সে প্রতিটা চাষি আমার হিসাবে লাভবান হওয়ার কথা। যদি তার যদি সুবিধা করতে পারে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে যদি পোনা ক্রয় করে, তাহলে সে আমি মনে করি সে লাভবান হবে। আর দেখা যায় যে হ্যাচারি, অনেক হ্যাচারি গুলো দেখা যায় লাইসেন্স বিহীন আপনার চলতে আছে, 2টা 3টা বোতল দিয়া 4টা 5টা হাউস দিয়া রেনু করতেছে, নাম দিয়া লইয়া বৈশা রইছে। এগুলো সরকারের আমার হিসাবে দেখার দরকার, অথবা সরকারের যারা গভর্নমেন্টে যারা নিয়োজিত আছে এই কাজে মৎস্য সেক্টরে, তাদের ভূমিকাটা বেশি পালন করার দরকার। কেন, নিবন্ধন ছাড়া হ্যাচারি গুলো বন্ধ করে দেওয়া, এবং ওই যে 2-3 বোতলের যারা হ্যাচারি করে, এরা কোনো মান উন্নয়ন তো বলা, কোনো জাত বিবেচনা করে না। যেখান থেকে ডিমের মাছ ক্রয় করে তারা ইঞ্জেকশন দেওয়া শুরু করে, এগুলো যদি বন্ধ করার পরে তো চাষিরা দেখা যায়, আমার ধারণা মতে কোনো চাষি লসে থাকার কথা না, বুঝছেন? সেক্ষেত্রে টাকাটা তো যদি আনসান কোনো এখানে ভাই দেখেন, হ্যাচারি এখন যেহেতু আপনার ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ থেকে আপনার স্মার্টে ঢুকছে, অনেকেই দেখা যায় মোবাইলে অ্যাড দিয়ে ব্যবসা করতে আসছে, অনেক লোক, যেটাকে আমরা বাংলায় বলি দালাল, বুঝছেন? বাস্তব কথা যেটা, এই দালালরা দেখা যায় ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে অ্যাড দিয়ে, মোবাইল দিয়ে আর একটা হ্যাচারি দিয়ে ব্যবসা করতে আসে, নাম উড়ে দিয়ে সাইনবোর্ডের উপরে নামটা সে অন্য নাম বসাই দিয়ে, তার নামে বসাই দিয়ে। এগুলো অনেক চাষির আমাদের কাছে ফোন আসে যে তারা প্রতারিত হইতে আছে, এর তো আমাদের কিছু করার নাই, সে তো জানিয়া না জানিয়া এটা যদি শূন্য তাকে টাকা দেয়, এ যদি আরো এরকম 2-1টা প্রতিষ্ঠানের খবর লয়ে যে অমুক একটা হ্যাচারিতে ভাই টাকা দিতে আছে জানিয়া, তাহলে আমাদের হিসাবে ভালো। আর একটা জিনিস হলো জাত মান গুণের একটা বিষয় আছে, যদি এইটার উপরে নির্ভর করে কোনো হ্যাচারি থেকে ব্যবসা করে, যেরকম আমাদের পার্শ্ববর্তী অনেক হ্যাচারি আছে, এই রোডে দেখা যায় 35-40টা হ্যাচারি। এখন সব হ্যাচারি তো সমানভাবে ব্যবসা করবো না, কারো আড়ালে কেউ ব্যবসা করতেই আছে, এটাও তো সিস্টেম করে বন্ধ করা আমার হিসাবে দরকার। আমি 1 কেজি রেণু বেশি এখন বর্তমানে 4,000-5,000, আপনি বেচছিলেন 2,500 টাকা অন্য হ্যাচারি, ডিফারেন্সটা কোথায়?
কিভাবে বেচলো এটা আল্লাহ পাক জানে, আর ওই চাষি জানে, আর ওই মালিকে জানে। হ্যাঁ, এখানে আমার মনে হয় বড় একটা শুভঙ্করের রেণু আসলে রেণু কেজি হিসাবে তো আপনার বিক্রি করেন, 1 কেজি তো কতগুলো ধরে? এই যে পরিমাণের ক্ষেত্রে আপনি অনেক জায়গায় কিন্তু ঘাবলা অবশ্যই আছে, যারা কম রেটে দিবে ঘাবলা হতে পারে। এর জন্য দর্শকদের আমার সাজেশন হচ্ছে আপনারা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে আপনারা পোনা কিনবেন, রেণু কিনবেন, যাতে আপনার প্রতারিত না হন এবং মাপে সঠিক পাবেন, যাতে সঠিক পাবেন এবং আপনি যেখানে টাকাটা দিচ্ছেন টাকাটা আপনার সিকিউরড থাকছে। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে আপনি যদি কেনাতে সুবিধা না করতে পারেন, আপনি যদি পোনা কিনেন, এটি ঠিক কিনা যদি আপনি দেখা যাচ্ছে যে 1 লাখ পোনা হওয়ার কথা সেখানে 50,000 হয়ে গেছে, কারণ আপনি তো পোনা এই লেভেলের রেণু পোনা আপনি তো ঘুমতে পারবেন না, পানি মেপে দিলে তো এটা হবেই। আপনার পানি মেপে দিলে পানি মেপে দিচ্ছে পোনা যেকোনো বিষয়ের জন্য এইখানে থাকবেন। আর আমার এই ভিডিওতে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সরাসরি এই ফ্যাক্টরি এই প্রতিষ্ঠানের এই দেশবন্ধু মৎস্য হাসারি এবং নার্সারির লোকেশন ফোন নাম্বার থাকবে, সরাসরি আপনারা মালিক পক্ষ লোকজনের সাথে অথবা সরাসরি রাজু ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন। কথা বললে আপনার আপনার আপনি প্রতারিত হবেন না, এই এই হচ্ছে এই গ্যারান্টি দিচ্ছি আমি। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।